এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কিউব নাতাশা। আমি নাতাশা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটার জন্য আমার অনেক রিকোয়েস্ট ছিল, আজকে আমি আপনাদের সামনে সেটাই প্রেজেন্ট করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। সেটা হলো বাংলাদেশি পিঠা রেসিপির অন্যতম চালের গুঁড়া, চালের গুঁড়া ভেজে নেওয়ার পদ্ধতি, যেটাকে কোনো কোনো অঞ্চলে চালের গুঁড়া টেলে নেওয়া বলা হয়। আজকে আমি আপনাদেরকে পিঠা তৈরির জন্য পারফেক্টভাবে কীভাবে এই চালের গুঁড়াটা টেলে নিতে হয় সেটাই শেয়ার করব। আর শেয়ার করব কীভাবে এই চালের গুঁড়াটা ভেজে নেওয়ার পর আপনারা সংরক্ষণ করতে পারবেন, এবং চালের গুঁড়াটাকে কাঁচা অবস্থায় ফ্রোজেন পদ্ধতিতে কীভাবে সংরক্ষণ করতে পারবেন তার পদ্ধতি। চলো তাহলে দেখে নেই এর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আর এর পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমি 4 কাপ চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া। এই গুঁড়াটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর কিভাবে ব্লেন্ডারে চালের গুঁড়া করতে হয় তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। গুঁড়াটাকে ভেজে নেওয়ার জন্য আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর একটি স্পেচুলার সাহায্যে এরকম ভাবে চালের গুঁড়াটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাড়াটাকে একদমই বন্ধ করা যাবে না, একদম ভাজার আগ পর্যন্ত এরকম ভাবে চালের গুঁড়াগুলোকে উল্টে পাল্টে নাড়তে হবে। চালের গুঁড়া কিভাবে ভাজতে হয় এটাকে কোনো কোনো অঞ্চলে চালের গুঁড়া টেলে নেওয়া বলা হয়। এই ভিডিওটার জন্য আমার অনেক রিকোয়েস্ট ছিল, আজকে আমি আপনাদের সামনে সেটাই প্রেজেন্ট করছি। আই হোপ আপনাদের উপকারে আসবে। এরকম ভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন চালের গুঁড়া থেকে খুবই সুন্দর একটি সুগ্রাণ বের হয়েছে আর চালের গুঁড়াটা একদমই ঝরঝরে পিচ্ছিল হয়ে গেছে। একটু খেয়াল করুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চালের গুঁড়াটা অনেক ঝরঝরে হয়ে গেছে। হাতে নিয়ে এরকম ভাবে চেক করার পর দেখতে পারবেন চালের গুঁড়াটা একদমই পিচ্ছিল মনে হচ্ছে, তখনই বুঝতে হবে চালের গুঁড়াটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। গুঁড়াটা ভাজা হয়ে গেছে, আমার টোটাল 5 মিনিট সময় লেগেছে। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে গুঁড়া নিয়ে ভাজতে যান সেক্ষেত্রে সময়টা আরও একটু বেশি লাগতে পারে। এখন আমি গুঁড়াটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি একটি এয়ারটাইট বক্স নিয়েছি গুঁড়াটাকে সংরক্ষণ করার জন্য। গুঁড়াটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই গুঁড়াটাকে এয়ারটাইট বক্সের মধ্যে এরকম ভাবে ঢেলে নিয়েছি। তারপর এর ঢাকনা দিয়ে এরকম ভাবে বন্ধ করে আপনারা নর্মাল টেম্পারেচারে এটাকে 5 থেকে 6 মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করতে পারেন। অবশিষ্ট যে চালের গুঁড়াটা ছিল এটাকে আমি পলিব্যাগে সংরক্ষণ করব। এজন্য এখানে আমি একটি পলিব্যাগ নিয়েছি, আপনারা চাইলে এই পলিব্যাগের পরিবর্তে এয়ারটাইট বক্সও নিতে পারেন। এই গুঁড়াটাকে আমি এরকম পলিব্যাগের ভিতর ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আমি পলিব্যাগটাকে এরকম ভাবে একটু খুলে নিয়েছি সুবিধার জন্য, যাতে খুবই ইজিলি গুঁড়াটা এর মধ্যে নেওয়া যায়। ভেজে নেওয়া গুঁড়া দিয়ে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন। সামনে শীত আসছে, ভাপা পিঠা, দৌলা পিঠা, পুলি পিঠা, তারপর যারা চালের গুঁড়া দিয়ে রুটি খেতে পছন্দ করেন তারা সেই ভেজে নেওয়া চালের গুঁড়া দিয়ে অনায়াসে ঝটপট রুটি তৈরি করে খেতে পারেন। আর এই কাঁচা যে আতপ চালের গুঁড়াটা যেটা আমি পরিবেগের মধ্যে নিয়ে নিচ্ছি সেটাকে আপনারা ডিপ ফ্রিজে প্রায় 1 বছর পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করতে পারেন। যখন প্রয়োজন তখনই বের করে নর্মাল টেম্পারেচারে আসার পর আপনারা যে পিঠা খেতে চান সেটাই এটা দিয়ে তৈরি করতে পারবেন। আর যদি পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটাকে ভেজে নিতে হয় তাহলে অবশ্যই এটাকে ভেজে নিতে হবে। সো আপনারা যেটা ভালো লাগে আপনারা সেই পদ্ধতি অনুযায়ী এই চালের গুঁড়াকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কিংবা ভেজে নিয়েও সংরক্ষণ করতে পারেন। আশা করি আজকের চালের গুঁড়া ভেজে নেওয়ার পদ্ধতি ও সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের উপকারে আসবে। আর আপনাদের উপকারে আসছে আমার সার্থকতা। রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি অবশ্যই আনসার দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন আরও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন আর আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।